মৌসুমী মন্ডল দেবনাথের কবিতা পড়ছি, এটা কালীমাটি পত্রিকায়, এই কালীমাটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মৌসুমী থাকেন ত্রিপুরায়, আমার ফেসবুকের মম্মি, জানি না উনি দেখছেন কিনা, এটা সব সময় তো নিজের প্রকাশনা নিয়ে ব্যস্ত থাকেন। আমার একটা বইও বের করছেন, অনুবাদের বই, 60 জন কবির কবিতার অনুবাদের বই উনি বের করেছেন অলরেডি। ওনার কবিতাটার নাম এক কৃষকের গল্প। হরিৎ আভার মতো জন্মান্তরের ইতিহাস জমে আছে তার বাদামি চোখে, শরীরের ছায়া জুড়ে আপেল রঙা স্নেহ লেগে আছে, অস্থি মজ্জায় এখনো গত জন্মের বিষণ্ন দহন। পৃথিবীর এক পরিশ্রমী চাষির ফেলে রাখা অতীত লেখা রয়ে গেল হিন্দুকোশের সবুজ ঢালে ঢালে। এখন সে পরিবারহীন পরিযায়ী উদাসী পাখি, সোনালি পালকে রক্তের পায়েরই দাগ লেগে, কতদিন মায়ের কোলের ওম ওম উষ্ণতা পায়নি, এই আর্য বালক ছেলেটির কোমল শরীরখানা এখন তার পিঠে কালো বুকের 108 খানা নীল দাগ। স্বদেশ তাকে বানিয়েছে উগ্রবাদী নাগরিক, চিৎকার করে গলা ফাটিয়ে তার বলতে ইচ্ছে হয়, আমি উগ্রবাদী নই, আমি সাধারণ এক কৃষক, কারাগারের অন্ধকারে বসে ভাবতে চায় পহল গাঁওয়ের রাস্তার কথা, উনুনে সেঁকা রুটির গন্ধ আর শাপলার তরকারির প্রায় ভুলে যাওয়া স্বাদ। এখন তার সব কথা ভালো করে মনেই পড়ে না, শুধু তার মগজে এ কথা ভালো করে প্রথিত রয়েছে, সে কয়েদি নম্বর কত আর পরিচয় সে দেশদ্রোহী। বাইরে নাকি যুদ্ধ চলছে, দেশকে রক্ষা করার যুদ্ধ, সে ভাবে একদিন সেও হতে পারত সেনাপ্রধান, কিন্তু সে তো রক্ত দেখে সহ্যই করতে পারত না। শীত চলে গেলে ক্ষতে লাগাতো কেশরের চারা, বাতাসে দুলতো নীলকণ্ঠে কেশরের ফুল, চিনার ম্যাপেলের ছায়ারাও মধুময় স্বপ্ন বুনত, পোষা হাঁসেরা বুনন করত অলিক কমলা ডিম, আজ সব কথা হারিয়ে গেছে অন্য জন্মের মতো। এখন তার রক্ত মাংসে সারা বছর শীতের বসন্ত, মস্তিষ্কের হলুদ খিলু জমে গেছে বরফের মতো, সে এখন কয়েদি নম্বর 104, আর নাম নেই, আর সে কেশর চাষী নয়, একজন দেশদ্রোহী মানুষ।